সর্বস্তরের সকল ভাই বোনদের প্রতি রইল আমার অন্তরের অন্তস্তল থেকে শারদীয়া দুর্গাপূজার শুভেচ্ছা। একটি বছর পেরিয়ে আবার আমাদের দেবী মায়ের পূজা অর্চনায় এবং আরাধনায় মেতে থাকব পাঁচটি দিন। সবার মনে যেন আনন্দ এবং খুশির জোয়ার বয়ে যাচ্ছে অবিরত। কিন্তু হ্যাঁ, আজ আমি যে কথাটি আপনাদের সামনে এবং সনাতনী ভাই বোনদের প্রতি বলতে যাচ্ছি তা অত্যন্ত বেদনাদায়ক এবং মর্মাহত। কারণ এটা তো পূজা নয়, এ যেন দেবী মাকে ডিজে নাচ গান শেখানোর কলাকৌশল। অনেক অনেক মন্দিরগুলোতে অশ্লীল নাচ গানের মাধ্যমে আসর মাতানো হয় রাতভর। ভাবতে অবাক লাগে, কারণ দেবী মা মনে হয় এই সকল নাচ গান কোনো দিন শোনেননি, দেখেননি, তাই তাকে এই সকল অশ্লীল নাচ গান করে দেখিয়ে দিচ্ছি যে দেখো হে দেবী, তোমার মন্দিরে এসে আমরা কত সুন্দর নাচ গান করতে পারি। কথাটি শুনে আপনার খুব কষ্ট লাগলেও তাই না? যদি কষ্ট লেগে থাকে তাহলে করজোরে অনুরোধ করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন প্রমাণসহ। কেন বললাম এই কথা জানেন? কারণ বিধর্মীদের কাছে সনাতন ধর্ম বা সনাতন সমাজ আজ ডিজে অশ্লীল নাচ গানের জন্য প্রশ্নবিদ্ধ। সনাতন ধর্মকে আজ অন্যান্য সম্প্রদায়ের মানুষগণ ছোট করে দেখছে, তারা বলে তোমাদের ধর্ম বানোয়াট। এমন প্রশ্নের সম্মুখীন হয়েছেন আপনারা যারা একটু বাইরে চলাফেরা করেন তারা হয়তো বহুবার। আর এমন ধরনের নিজ ধর্ম সম্পর্কে কটাক্ষ করে কথা বলার সুযোগটা তৈরি করে দিয়েছেন নিজেরাই। প্রশ্ন করুন নিজের কাছে, বিবেকের কাছে, পুজোতে কি মদ খেয়ে নাচতে হবে, গাঁজা ভাং খেয়ে নাচতে হবে? কিছু জায়গার মন্দিরগুলোতে এমন অবস্থা দেখা যায়। আরে ভাই, পুজোতে কি চিঙ্কি চামেলির গান বাজিয়ে অর্ধনগ্ন হয়ে নাচতে হবে? আমি শিখছি শিলাজে গান বাজিয়ে নেচে বহিরাগত ছেলেদের মন জয় করতে হবে? এমন নাচ গান না হলে মনে হয় দেবী মায়ের পুজো অসম্পূর্ণ থেকে যাবে, তাই না? মনে হচ্ছে তাই। দেখুন তাহলে। এরকম অসংখ্য গান রয়েছে যা বাজিয়ে আসর মাতানো হয়। আপনি একটু ভেবে দেখুন, এরকম ক্যাটাগরির গান কত লক্ষাধিকবার বাজানো হয়েছে পুজোতে। এটাকে কি পুজো বলে? আপনারাই বলুন, এটাকে কি পুজো বলে? এই গানগুলোর মধ্যে কোনো ভগবানের নামগন্ধ রয়েছে? কোনো দেবদেবীর নামগন্ধ রয়েছে? রাতভর যতই বেশি হবে আর ততই যেন আসর জমজমাট হয়ে উঠবে অর্ধনগ্ন অবস্থায় ডিজে নাচ গানের মাধ্যমে। আমি একদিন এক জায়গায় পুজোতে গিয়েছিলাম, আমাদের বাড়ি থেকে 8-9 কিলোমিটার দূরে। সেখানে রাত 10টার একটু আগেই কমিটি থেকে তারা মাইকে অ্যালাউন্স করে দিয়ে বলতেছিল যে সকল মা বোনদের বলছি, আপনারা কেউ 10টার পরে আর মন্দিরে থাকবেন না, সবাই বাড়ি চলে যাবেন। আপনারা 10টার পরে কেউ আর মন্দিরে থাকবেন না, সবাই বাড়ি চলে যাবেন। আমি সেখানকার এক আপনজনকে জিজ্ঞাসা করলাম, মা বোনদের কেন বাড়ি যেতে চলে যেতে বলছে? রাতে কি কোনো গণ্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে নাকি? উনি আমাকে বলল, আরে না, ওখানে যেতে হবে না, চলো এখান থেকে বাড়ি চলে যাই। এখানে ভাড়াটিয়া নর্তকীর নাচ গান হবে, তাই তারা সবাইকে বাড়ি চলে যেতে বলেছে। ছিছি, আমি অবাক হলাম, কি মন্দিরে ভাড়াটিয়া নর্তকীর নাচ? দেখি তো এটা কেমন ব্যাপার। এ তো লোক ছিল যে মন্দিরের চারপাশে ভিড়ের জন্য প্রবেশ করার কোনো সুযোগ ছিল না। কোনোভাবে একটু আসরের ভিতরে নজর ফেলতেই দেখি নর্তকী নাচ করছে অর্ধনগ্ন অবস্থায়। আর আসরের আশপাশে আবাল বৃদ্ধ যারা ছিল তারাও নর্তকীর তালে তালে তাল মিলিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিবার মাধ্যমে তাকে জানান দিচ্ছে। সে নাচ কেমন হতে পারে তা হয়তো বুঝিয়ে বলার আর কোনো প্রয়োজন নেই। আমি হতবাক হয়ে বেরিয়ে এলাম সেখান থেকে। মনে মনে ভীষণ ক্ষোভ আর রাগও হচ্ছিল। যাই হোক, ওখানে আর এক মুহূর্ত অবস্থা না করে ফিরে গেলাম বাড়ির উদ্দেশ্যে। আমি সেখানকার সেই সব এলাকার যুবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যে সকল এলাকাগুলোর পূজামণ্ডপগুলোতে এমন কুরুচিপূর্ণ নাচ গান হয়ে থাকে আপনারা দয়া করে সেই সমস্ত ডিজে গান পরিত্যাগ করুন, অশ্লীল নাচ গান বন্ধ করুন, বন্ধ করুন মদ খেয়ে গাঁজা ভাং খেয়ে নাচ গান করা। এই সমস্ত কৃষ্টি কালচারের কারণে সনাতন ধর্মাবলম্বীদের ছোট করে দেখছে মানুষ, ঘৃণা করছে অন্য সম্প্রদায়ের মানুষগণ। পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ এবং শান্তি ধর্ম সনাতন ধর্ম, আর সেই সনাতন ধর্মের ধর্মীয় ভাব গাম্ভীর্যতা বজায় না রেখে কলুষিত করছেন আপনারা নিজেরাই।
এ সকল একমাত্র ধরে রাখার দায়িত্ব আপনাদেরই। অথচ তা না করে হাজার হাজার টাকা ব্যয় করে নর্তকী এনে নাচাচ্ছেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে পুজো মণ্ডপ সাজানো হচ্ছে, কোটি কোটি টাকার মদ কিনে গেলা হচ্ছে পুজোর দিনে, অথচ বাড়ির পাশে অভুক্ত অবস্থায় দিনাতিপাত করছে একটি পরিবার। একবেলা খাবার জুটছে না তাদের, আর একটি পরিবার অর্থের অভাবে ছেলের পড়াশুনো করার টাকার জোগাড় করতে পারছে না, কেউ হয়তো তাদের দারিদ্রতার কারণে মেয়ের বিয়ে দিতে পারছে না, রাস্তায় কত মানুষ পড়ে আছে অর্ধাহারে অনাহারে, তাদের প্রতি কোনো খেয়াল নেই, অথচ এক একটা পুজো মণ্ডপে 10-20 লাখ টাকা করে খরচ হচ্ছে। অবাক হই, আপনার মণ্ডপে যদি 10 লাখ টাকার চাঁদা তোলা হয় সেখান থেকে 5 লাখ টাকার পূজায় খরচ করুন, যদি 20 লাখ টাকা চাঁদা তুলেন সেখান থেকে 10 লাখ টাকা পূজায় খরচ করুন, বাকি 5 লাখ টাকা বা 10 লাখ টাকা সেই সব হতদরিদ্রের হাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন, যাতে তারা পূজায় ছেলে মেয়েকে একটা নতুন পোশাক কিনে দিতে পারে। দেখবেন দেবীমা তাতে সন্তুষ্ট হবে। এসব হতদরিদ্রের জন্য পুজোর সময় উপহার সামগ্রী কিনে তাদের বিতরণ করুন, আর তাতে দেবীমা সন্তুষ্ট হবে। শীত বস্ত্র নেই যাদের তাদের সাহায্য করুন। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, আপনারা জানেন তো সেই কথাটি। আর একটি কথা মনে করে দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ অহংকারী দুর্যোধনের রাজপ্রাসাদে রাজভোগ ফেলে রেখে গিয়েছিলেন গরিব বিধুরের খুদ অন্ন খেতে। কেন জানেন? ভগবান সবসময় ভক্তের ভক্তিটুকু গ্রহণ করে থাকেন, অহংকারীর দেওয়া রাজভোগ কখনো তিনি গ্রহণ করেন না। পুজোর সময় গান বাজাবেন সেই সব গান, যেসব গানে ভগবানের কথা স্মরণ করিয়ে দেয়, দেবী মায়ের কথা স্মরণ করিয়ে দেয়। যুবক ভাইদের বলছি, আপনারা গান গাইতে ইচ্ছে করছে, নাচতে ইচ্ছে করছে, কোনো সমস্যা নেই, কত শত গান রয়েছে ধর্মীয়, সেই সব গানে আপনি সারা রাত আনন্দ করতে পারেন, কিন্তু সেই গানগুলো হতে হবে ধর্মীয় বা ভজন গান। এবার একটু শুনুন তাহলে। দেখুন তো, এইসব গানে কি নাচা যায় না, আনন্দ করা যায় না? আরে এটা মন্দির তো, তাই ধর্মীয় গান ছাড়া অন্য গান কেন বাজবে? গির্জায় মদ খেয়ে প্রার্থনা করা কখনো হয়? দেখেছেন কখনো মসজিদে বসে কাউকে মদ খেয়ে নামাজ আদায় করতে দেখেছেন? প্যাগোডায় মদ খেয়ে কখনো প্রার্থনা করতে দেখেছেন? উত্তর না। তাহলে আপনি কেন সনাতনী সন্তান হয়ে মদ খেয়ে ছাগল ছানার মতো দিক বিদিক হারিয়ে তিরিং বিরিং করে লাফাচ্ছেন, আর গায়ের কাপড় থাকছে না তার কোনো খোঁজ নেই নাচতে নাচতে? যে সকল এলাকার মণ্ডপে এমন উচ্ছৃঙ্খল ডিজে নাচ গান বাজানো হচ্ছে, সেই সকল মণ্ডপের কমিটিকে বিনীতভাবে বলবো, আপনাদের এলাকার ছেলে মেয়েদের সুন্দর করে বুঝিয়ে বলুন, মন্দিরে কোনো ডিজে নাচ গান চলবে না, চলবে শুধু ধর্মীয় গান। আপনাদের মন্দিরের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব শুধু আপনাদেরই। গান হবে, বাজনা হবে, নাচ হবে একমাত্র ধর্মীয় গানের মাধ্যমে। এবং বিশ্ব ঐক্য হিন্দু পরিষদের প্রতি আমার একটাই বিনীত প্রার্থনা, মণ্ডপের ধর্মীয় ভাব গাম্ভীর্যতা বজায় রাখতে আপনার সুনজর যেন থাকে সর্বাত্মকভাবে, সেই কামনাই করছি। আর একজন সনাতনী হিসেবে সকল যুবক ভাই বোনদের প্রতি জানাচ্ছি, আপনি যেন এই বার্তাটি অতি দ্রুত পৌঁছে দিবেন সকল ভাই বোনদের কাছে।